মাটির গাছে লাউ ধরে ওই গুণে হিডা কইলে ঠিকই কত্তা সহ কইলে দিতেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিল্পীর জন্য আপনার হাত থেকে 500 টাকা আসে না আতুডা ভবিষ্যতে অন্য করবেন না আতুডা কোন বলে ভবিষ্যতে ইসলামী শিল্পীকে গিফট করব আপনার মাফ সওয়াইল এসে দিলেন আরেকজন 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 একটা সেট কে দান করবেন বাস ওয়াজ শুরু করে দিই একজন দানার বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দান ওবাইদুল্লাহ তারেক ভাই পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সহায় করেছেন তার এই প্রোগ্রামে কোরআনের কিছু কথা শোনার জন্য ইসলামী সংস্কৃতি তারপর অনুধাবন করার জন্য তালাজ্জুস হাসিলের জন্য আল্লাহকে অযুত কোটি প্রশংসা আলহামদুলিল্লাহ ইমাম মোহসিন ভাই আছেন তো কেমন কই আচ্ছা আচ্ছা কই উনি আচ্ছা আমি আনফরচুনেটলি একটা মিনিট মিস করে ফেলছি আপনাদের হেফজ মাদ্রাসার জন্য আমার পক্ষ থেকে আর কি ইচ্ছা করলে আপনারা সরি করতে পারেন দুইটা বিশ্ববিখ্যাত বল লই এনেছি একদম যদি বড়রা খেলে একটা স্ক্রিনের আর একটা দোনোটাই একই কোয়ালিটি অনেক টাকা দাম এটাকে রিসিভ করবো কে হ্যাঁ ধরেন সরস্বতী আপনি ধরেন এন্দি এন্দি খাইলে সব আপনি ধরেন ধরেন এটা বাইরে কষ্ট দিবেন আমার দেখছেন ব্যাট অনেক দামি ব্যাট হ্যাঁ তারপরে র্যাকেট আনছি সাতটা একদম বড়রা যারা খেলে তারপরে নেট আছে এটা ফার্ম ফার্মটা কই ওই তো ফার্ম পাঞ্ছি কষ্টি বানছি তারপরে আরও কী কী আছে যে সব ইনস্টমেন্ট ফার্ম পর্যন্ত লই এনেছি কারণ আমার হ্যাপজ মাদ্রাসার লাইন যাতে দোয়ানো যাওয়া না লাগে ধরেন হাওয়া দিতে যাবে কোনো ঠিক আছে তারপরে হ্যাঁ ইনশাল্লাহ শুধু এতিমখানা এবং হেফজ মাদ্রাসা ছাগল দিলে ওই তো ন আমার ছাত্রদের খেলবার মন চায় চায় কিনা তাদেরকে খেলনা উপহার দিলাম ইচ্ছা করলে আজকের এই খেলনার হাদিয়ে আপনারা একজন কেউ দিতে পারেন কোনো দানবীর যদি থাকেন আমি তো নিয়ে আসলাম ইচ্ছা করলে এগুলো 5000 টাকার মতো গেছে আসেননি কোনো দানবীর স্যার দেখি না খালি আফসার হিসাবে দিব হেমিয়া গালি গরিব একজন মায়ের ছেলে চায় আমার হাফেজদেরকে কারা কারা ভালোবাসেন একজন মাদ্রাসা দেখি এবার তো ভালোবাসেও না হাতও নাই যখন ফসার বেলা আইব তো এখান থেকে একজন মায়ের ছেলে চায় যার হাতটা আল্লাহ কবুল করছে বলে আজকের গিফটটা আমি আমি খরচ বহন করলাম কে আছেন অনেক টাকা স্কুল কলেজে দেন আপনারা কিন্তু হেফজ মাদ্রাসা দেওয়ার লোক নাই এই জন্য এই জিনিসটা আমি জারি করতেছি বলেন একজন মানুষ বলে হুজুর আজকের গিফট আমি দিয়ে দিলাম বলেন একদম আপনাকে নিয়ে এই মিডিয়াতে তকবিরটা চলে যাবে ইনশাল্লাহ কে আছেন অতিথিরা কারা আছেন একজন দেখি কার বুকে সাহস আছে ইনশাল্লাহ বলে হুজুর আজকের এটার গিফটের পয়সা আমি দিয়ে দিলাম আপনি মার্কেট করছেন তাহলে আমরা এই কাজটা আরও চালাইতে পারলাম আসেননি কেউ আল্লাহর কোনো বান্দা আছেন আচ্ছা যদি এখন না থাকেন ইচ্ছে করলে না 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 ভাই আপনাদের দেওয়ার দরকার ওবায়দুল্লাহ তারেক ভাই দিবেন এটা তবে আমি এটা নেব না কারণ ভাই হলো মুসাফের মানুষ ভাইকে আমরা এখন দুই হাতে দান করার দরকার এটা ঠিক আছে আল্লাহ কবুল করুক আপনারা একজনে কে দিবেন বলেন আপনাদেরও তো সন্তান নাকি কথা বলেন তো ছাত্ররা খেলার দরকার আছে কি না খেললে তো ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের মতো লম্বা হবে না স্মার্ট হবে না এরপরে শক্তিশালী হবে না দেন না ভাইয়ের হার্ডের বল কত সুন্দর একটা টান দিছে আল্লাহ একবার আমরা দুই তিনবার জিরান লাগছে ঠিক কিনা দেন একজনে হাত উঠান এত কৃপণ হয়ে যাচ্ছেন কেন একজনে হাত উঠান বলে আজকে রেডার খরচ আমি দিয়ে দিব হাত উঠান দেখি কারা আছেন এই সদগায় যার ইয়ার কাজে সব এই অংশগ্রহণ করতেন এই আগে অতিথি কারা আছে ওবায়দুল্লাহ তারেক ভাই যদি এত সব মাইল দূরে থেকে 700-800 মাইল দূরে থেকে দিতে চায় এখানের মানুষ তো সবার আগে দেওয়ার দরকার বলেন চাই কি সব কি আস্তে আস্তে বিশ্ব মন্দার ভিতরে পড়ে যেতেছেন অর্থনীতি কি খুবই খারাপ কই ইয়া ভাই কই ইয়া ইমাম ভাই কই কি তো আমিল মেস কিনে জানেননি আচ্ছা ভাইয়ে দিয়ে দিব এটা তো তারিক ভাই আঙ্গরে শিক্ষা শিক্ষা দিল ইমাম হোসেন ভাই
কি ঘোষণা দিয়ে দিয়ে তা জোর করি কর না ইনশাআল্লাহ নতটি আমার যাইব ইনশাআল্লাহ ইমাম হোসেন ভাই আজকের এই ডিআর বল দুইটা তারপরে যা আছে ইনস্ট্রুমেন্ট এটা গিফট করছে তবে সওয়াব ট্রান্সফার হবে ওবাইদুল্লাহ তারেক ভাইর ইয়াতে আর তারেক ভাই কি তো গিফট করলেন না দোয়া করছেন নি তারেক ভাইলে দোয়া করছেন এমন শিল্পী আমাদের দরকার আছে কি না প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম মদিনাওয়ালার শিল্পীর আমাদের দরকার আল্লাহ তারিক ভাইকে কিছুই দিতে পারলাম না আল্লাহ তার জন্য দোয়া করে গেলাম তারিক ভাইকে তুমি কবুল করো আমিন জীবনের শেষ দিন পর্যন্ত তার কণ্ঠ যাতে বাজে আল্লাহ এমন তৌফিক তুমি দাও আমিন নিত্য নতুন সুর নিত্য নতুন গানের কলি তার হাত দিয়ে কণ্ঠ দিয়ে তুমি আলহাম করে দাও আমিন হাসান বিন সাবিতের মতো তুমি কবুল করো আমিন আসেন আজকে যে বিষয়টা কথা বলবো দোয়া কেন কবুল হয় না এই অপশনটা নিয়ে আমি কথা বলবো আপনারা যত রাত শুনতে চান আমি বলবো ইনশাআল্লাহ আমিন পড়েন যদি সাতটা পর্যন্ত শুনেন রেডি আছি আমি যদি সকাল ফজর পড়ি যেতে চান রেডি আছি তবে আপনারা যদি উড়ি যান দুই একজন করে আমি উড়ি যাব ঠিক আছে তো তো কারা কারা উঠে যাবেন হাত উঁচু করে দেখান এখন কিন্তু শেষের সময় তাদেরও ধৈর্যটা আসলে কমছে এটা বুঝি আল্লাহ তুমি তাদের ধৈর্য ঢেলে দাও আল্লাহ তুমি তাদেরকে রহমত বরকত দিয়ে দাও মাঝ থেকে যদি উঠেও যায় আল্লাহ তুমি তাদেরকে প্রোগ্রামের সম্পূর্ণ বরকত দিয়ে দিও এখন দোয়া কেন কবুল হয় না দোয়া দিয়ে 216টা আয়াত আছে কোরআনে কারিমে সুয়েল দিয়ে 132টা আয়াত তারপরে রব্বুন দিয়ে 800 আয়াত রব্বুন আমাদের প্রতিপালক 800 আয়াত তাহলে সব মিলে এফআই 1000টা আয়াতের ব্যাখ্যা আজকে হচ্ছে আল্লাহ জাল্লা শানু বলেন ও বান্দারা ওয়াইজা সালাক ইবাদি আননি নবীও আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে সুয়াল করে প্রার্থনা করে আপনি বলে দেন পাইনি করিব আমি আমার বান্দার খুবই কাছে উজিবু দাওয়াতা দার তারা যখনই আমাকে প্রার্থনা করে আমাকে চায় আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহর সাথে সাথে তাদের ডাকে সাড়া দেই ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন তাদের উচিত আমার কাছে যাঞ্চনা করা আর আমার আমার প্রতি ঈমান আনা সম্ভবত আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআ ওয়াল ইবাদা দোয়া হচ্ছে ইবাদত আদ-দুআ মুখুল ইবাদা ইবাদতের মগজ হচ্ছে দোয়া দোয়া জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ ইবাদতের আমাদের যে মাথার মগজ মগজ না হলে আমরা বাঁচমু ইবাদতের মেইন মগজ হচ্ছে দোয়া এ দোয়া একটা মজার কথা শুনে আলোচনাটা অনেক লং তবে লং আলোচনা দিব না যেহেতু রাত্রটা অনেক হয়ে গেছে আপনারাও তো মানুষ আমরা বুঝি কিন্তু আমি 40 মিনিটের উপরে করব না তবু আপনারা লেকচারটা পুরো শুনেন যাতে কষ্ট না হয় ফিরতে হবে সকলের বাড়ি এখন দোয়ার বরকতে অসাধ্য সাধন হয়ে যায় উবাইদুল্লাহ তারেক ভাই যে এত বড় শিল্পী হলেন এখানে একটা দোয়া কাজ করতেছে হয় ওনার আম্মার দোয়া লেগে গেছে বা ওনার আব্বু অথবা দাদা দাদি বা গ্রামবাসী অথবা কোনো ওস্তাদের এ দোয়ার বরকতে কত শিল্পী আছে গ্রামে গুঞ্জে ফোড়ে রয়েছে আরও সুগার হিট কণ্ঠ কিন্তু আল্লাহ এই কণ্ঠটাকে সহজ করছে আল্লাহ মঞ্চে মঞ্চে এই মায়ের সন্তানকে ঘুরাচ্ছে এটা একটা দোয়ার ফসল করি আলহামদুলিল্লাহ আমি তারিক ভাইরে শেয়ার করি আমার পুরো গোষ্ঠীতে নাম দস্তত জানার লোক নাই মিডিয়ার সামনে বলছি কথাটা নিরহংকারভাবে আপনাদের বোঝার জন্য কিন্তু আমি দেখছি অসংখ্য দিন আমার মা দোয়া করছে আল্লাহ আমার ছেলেকে বিশ্ববিখ্যাত আলেম বানাও বক্তা বানাও সুন্দর কণ্ঠ বানাও আমার আম্মা কিন্তু শিক্ষিত না কিন্তু আমার এই দোয়াগুলো করতে আমি হাসতাম তো হয়তো আম্মার দোয়া লেগে গেছে অথবা আব্বার দোয়া অথবা আমার কোনো ওস্তাদ আমার অনেক ওস্তাদ আমার জন্য দোয়া করতেন তো দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন করা যায় আমরা আজকে একটা এই টপিকস থেকে একটা জিনিস শিখে নিব আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করব ইব্রাহিম খলিলুল্লাহ কাবার প্রাঙ্গণে কাবা শরীফ নির্মাণ করি একটা দোয়া করে দিলেন রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউজাক্কিহিম ইন্নাকা আতাল আসিসুল হাকিম আল্লাহ
আমার ফ্যামিলি থেকে এমন একজন রাসূল নাজিল করেন যে রাসূল আপনার বাণীগুলো পাঠ করে শোনাবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কিয়ামত পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান আসবে এগুলো আপনার আমার এই সন্তান যাতে শেখায় যেখান থেকে দোয়া করছে সেখানে দোয়া কবুল এই 10 12 হাত দূরে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া কবুল হইছিনি দোয়া যত করবেন 100% কবুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত যদি দোয়া করে 100% তাদের দোয়া তিন রকমে কবুল হয় আন আবি সাইদিনুল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دعوات المسلم لا ترد الا احدى ثلاثين মুসলমানদের দোয়া তিন প্রকারের যে কোনো এক প্রকারে কবুল হয় মালাম ইয়াদু বিইসমিন আও কাতিয়াতি রাহমিন যতক্ষণ সে পাপের কাজ ছেড়ে দেয় এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে এই দুইটা কাজ যদি সে না করে আল্লাহ তার দোয়া কবুল করে ইম্মা ইউআজ্জালা লাহু ফিদ দুনিয়া হয় দুনিয়াতে নগদে দোয়া যা চাইছে তা দিয়ে দেয় অথবা ওয়াইম্মা ইউদ্দাখিরা আইউদ্দাখিরা লাহু ফিল আখিরা অথবা আখিরাতে তার জন্য দোয়াটা সেভ রাখি দিছে আল্লাহ সময় মতো দিবে অথবা ওয়াইম্মা ইউসরিফা আনহু মিনাসুই বিকাদ্রি মাদা অথবা যা দোয়া করছেন এর সমপরিমাণ যে গজব সামনে আছে এটা ঠেলাইয়া দেয় যেমন হলবাইনার হোলের গোড়া আমনে অ্যাক্সিডেন্ট হইবেন আজাইল আলাইহিস সালাম সহ ইয়ে দেখা আইছে ফেরেশতারা ক্যাডার ম্যাডার রাহু কি স্টিক রামদা লই হুন্ডাডা লই যাবে নিয়ন্তু হলবাইনার হলো আমনের এই কোন জোনাকি লাল সবুজানের দেববরি এবার ইয়েনে যে দোয়া করছেন আল্লাহ আপনি আমাকে কবুল করেন বা আপনি আমারে সাইরগা মাইয়ার লগে একত্রে বিয়ে করান আল্লাহ ওগা মাইয়ার সয়েজ করছি যদি মাইয়ার বাপটা রাজি হয় রে আল্লাহ তো এই যে দোয়াটা করলেন বিয়েটা করলে ভালো হইতো আপনার সন্তান কাবার ইমাম হইতো কিন্তু সামনে তো মরণ এবার রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতা হইয়ানো ঠেলা ঠেলি এরা কয় কি রে তোরাই এনো কার আফসারি রে সার বেড়া কো ভালামো কনা হে তো একটা দোয়া করছে দোয়ার বরকতে এইটা ঠেলা দিয়ে ওই গজবেরটা ও রহমতে সাজ করিয়ে লায় তাইলে কি বুঝলেন এই হাদিস থেকে 100% দোয়া কবুল যত দোয়া আপনি করবেন 100% কবুল হয় নগদে নতুবা আখেরাতে নতুবা আপনার থেকে সমপরিমাণ বিপদ ছড়াই নিবে মজার একটা কথা বলি আজকে 40 মিনিট শুধু সুপারহিট কথাগুলো বলে যাব এই যে বর্তমানে তারিক ভাই খেয়াল করবেন ইহুদিরা রাডার বিজ্ঞানী কম্পিউটার বিজ্ঞানী তারপরে চিকিৎসা বিজ্ঞানের সেরা সাহিত্যের সেরা সমগ্র পৃথিবী নেট গ্লোবাল তাদের হাতে ব্যাংকিং সিস্টেম ইহুদিদের হাতে এমন কোন সেক্টর নাই টিকা টুকা মানেছে করোনা বাইসাফের সব ইহুদিরা ঘটনাটা কি নবুয়তি সরকার চলতেছে ক্ষমতা মুহাম্মদ রাসূলুল্লাহ আর সব কিছুতে শ্রেষ্ঠ ইহুদি ঘটনা কিতা ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে ঘটনা তাদের প্রতিষ্ঠা যিনি করছেন ইয়াকুব আলাইহিস সালাম তাদের নবী তার বরকতে এই বনি ইসরাইলদের থেকে লক্ষ লক্ষ পয়গাম্বর কেয়ামত পর্যন্ত তারা বিভিন্ন সেক্টরের সেরা তিনি তাহাজ্জুদ রুখতে জাগদের জাগি ফলামাই এর কইতো আমার হুতেরা ঘুমতো ওঠ আমি তোদের জন্য দোয়া করব তোরা আমিন কইবি এই আমিনের বরকতে আল্লাহ জাল্লা শানু ইয়া বানি ইসরাইল ইন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন ও বনি ইসরাইল আমি আল্লাহ তোমাদেরকে তাম পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছি ও দেখেন কিভাবে হাদিসটা আছে লাইয়া দরুফি ওয়াক্তি সুহরে সাহরে তিনি তাহাজ্জুদরক্ত দোয়া করতেন ফাকিলা ইন্নাহু কামা ফি ওয়াক্তি সাহরে তাহাজ্জুদের সময় তিনি দাঁড়ায় দোয়া করতেন ইয়াদউ আওলাদাহু তার সন্তানদের জন্য দোয়া করতেন সন্তানেরা দোয়া করত ও আওলাদুহু ইউআমিনুন সন্তানেরা কইতো আমিন আল্লাহ আমার আব্বু যে দোয়াটা করছে আল্লাহ তুমি কবুল করো খালফাও তার পেছনে ফাওহাল্লাহু তাআলা ইন্নি কাদ গাফারতু লাহুম ওয়া জাআলতুহুম আম্বিয়ান ও ইয়াকুব আমি আপনার ফ্যামিলি থেকে যত নবী রাসূল করব অন্য কারো থেকে করব না আমি কবুল করলাম আপনার সন্তানদের দোয়া যেহেতু আপনি সবসময় দোয়া করেন এতটুকুতে কি শিখলাম আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করব কি করব কচ্ছিন নিয়ে পর্যন্ত দোয়া ইহুদি নাসারারা সেরা হয়ে গেল দোয়ার বরকতে তাহাজ্জুদ তো দূরে থাক নামাজটাও তো পড়েন না সন্তানটা জন্ম নিবার সময় তো আপনাকে দোয়া করতে হবে সহবাসের দোয়া আছে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাস শাইতান আল্লাহ আমাকে আমার ওয়াইফকে সহবাসের কাজে যাতে ইবলিস যাতে শরিক না হতে পারে তাকে দূরে সরাইয়া দাও ওয়া জান্নিবনা ফিমা রাজাকতানা আর আমার এই বীর্য থেকে যে রিজিক দিবা ফলামাইয়াও তো একটা রিজিক কাবা শরীফের ইমাম হইলে লক্ষ লক্ষ হজ করব
সওয়াব আপনার অ্যাকাউন্টে, ছেলে পেলেও বড় রিজিক। আর এই জমানাতে যা রোগা মাইয়া সুন্দর আছে মামুন ভাই, এদিকে সার না মোতাবাজ্জা মোবাইল নেই, হে বেড়ার মাইয়া, হে সুন্দর বাপের সুন্দর মাইয়ার বাপ, ঠেঙ্গেরে উপরে তুলি আড়ে কতজনে তারা আঙ্কেল কয়, আঙ্কেল সালাম আলাইকুম কেমন আছেন, তখন মাইয়ের ভাব যে গেট আপটা লয় শালার রে আল্লাহ দিছে রে, এরকম সিটিং মাইয়ার বাপ আমাদের সমাজে নাই রে, আছে কয়। তাইলে হোলা মাইয়া তো রিজিক, হোলা মাইয়া কি, আর যার একটা মাইয়া ঢকের আছে তার নিয়ামতের আর কোনো অভাব নাই, তোরা তো মাইয়া করে আজাব মনে করস। আমার কিছুদিন আগে একটা মাইয়া হয়েছে, আমি 2 কোটি টাকার মালিকে গেছে আল্লাহ দিলে, কারণ আমার মাইয়াটা লম্বা হইবে 5 ফুট 6 ইঞ্চির উপরে, আল্লাহ দিলে যে অবস্থা দেয়ের মানে আমি সারি গেছি, আল্লাহ একবার কবে না। আর আমার বড় মাইয়া আল্লাহ যে ভালা ভালা পস্তা পাইয়ে ওরে বাবরে আজীবন কাতে আরিও। তাইলে এ দোয়াটা সব মাসের সময় দোয়া, মাবুদরে আমার ছেলে মেয়েকে আমার মেয়েকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে সেভ করো, তাহলে সেখানেও দোয়া আছে। আমরা আজ পর্যন্ত নিজের সন্তানের জন্য দোয়া করলাম না, দোয়া করতে না হাইলেও কিন্তু গজবে চাঁতা আছে, বাইরে আশেপাশে দেখিন শুধু গজব, তোর উপরে আল্লাহর গজব পড়ক, আল্লাহর গজব পড়ক, আল্লাহ তোর হলবান না রহুলে তোর হিরে নেওয়া না, তোরে আল্লাহ, তোরে আল্লাহ সোনা কি তলে হালাক, তোরে আল্লাহ ঢাকা এক্সপ্রেসের নিচে হালাক রে, আল্লাহর গজব হচ্ছে বাতাই না রুদ গোলাই না রুদ, তুই আর সন্দুকে তুই টিয়া চুরি করে নিয়ে গেছ, আল্লাহর গজব পড়ক। এরকম সিটিং মা বাপ আমার এই মাহফিলে নাই রে, আল্লামা জামাক শরীর রহমাল্লা তালা তাফসিরে কাশ্যপের রাইটার, তাম পৃথিবীর সকল ইউনিভার্সিটিতে তার তাফসিরটা পড়ানো হয়, কেয়ামত পর্যন্ত অন্যতম শ্রেষ্ঠ তাফসির এটা, অন্যতম শ্রেষ্ঠ ইমাম কাশ্যপ জামাক শরীর রহমাল্লা তালা আমাদের মতো ছোটবেলা পাখি নিয়ে খেলা করতেন। একদিন চড়াই পাখি গীতে তিনি বেঁধে জানালার সাথে সুতা দিয়ে বেঁধে রাখলেন, পাখি যায় একদিকে উনি টানেন আরেকদিকে পাখিটার পাও ছিঁড়ে যায়, ওনার আম্মা আসর পড়ি দোয়া মোরাজাত করতে আছে মোরাকাবায় আছে, হঠাৎ ছোক গেল পাখির দিকে জানালার দিকে, পাখিটা লটকানো ফাও একটা ফাও নাই, বললেন আল্লাহ যে পাখিটার পাওটা ছিঁড়ে দিয়েছে আল্লাহ তুমিও তার পাওটা ছিঁড়ে দাও। এরপরে সন্ধ্যাবেলা সন্তান ফিরে এসে মায়ের কোলে বসলো, আম্মু তুমি কি করো, আমি নামাজ পড়ি বাবা এই ছোড়ে পাখিটার, তারপরে পাওটা কে ছিঁড়ছে কমা আমি, কিন্তু ফেরেশতারা তো দোয়া কবুলের ফেরেশতারা তো দোয়াটা কবুল করে ফেলেছে, এই জন্য ইমাম জামাক শরীর রহমাল্লাহ তালা এক সিডিনে তার একটা ফাও ছিঁড়ে যায়। এমন সময় দোয়া দোয়া করেন বা দোয়া দেন কবুল হয়ে যায়, 15টার সময় দোয়া কবুল হয়, বৃষ্টির পড়ার সময় দোয়া কবুল হয়, আপনি তো একটা দিনে বৃষ্টির সময় দোয়া করলেন না, এ সময় যা মন চায় আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেকে কাবার ইমাম তৈরি করে দাও, আল্লাহ আমার ছেলেকে শিল্পী ওবায়দুল্লাহ তারেকের মতো কবুল করো, তারেক ভাই কি পরিমাণ ভালো মানুষ, আমি ওনার বায়োডাটা নিয়েছি খুবই ভালো মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করো, সামনে বলা ঠিক না উৎসাহের জন্য বলছি, খুবই ভালো মানুষ আমার ভাই, ওনার আম্মুও খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, একদম রাকিকুল কাল ওনার আম্মা, আল্লাহ ওনাদেরকে কবুল করো। তা আপনি এই পর্যন্ত দোয়া করছেন না, আল্লাহ আর হুদগারে বৈজ্ঞানিক বানাও, হেডমাস্টার বানাও, কাবার ইমাম বানাও, আজারি সাহেবের মতো বানাও, আমির হামজা সাহেবের মতো বানাও, কাজী ইব্রাহিম সাহেবের মতো বানাও, দোয়া করছেন নি, হেতো না ডাবকে চুরি করছে না, সাইল এক ফা চুরি করে সৌমনি সিনেমা চাইছে, অথবা আপনার অল্প কয়েকটা নষ্ট করছে, আপনি ইডাল লেখ কত গজব দিচ্ছেন আল্লাহর গজব হল, কিন্তু ওয়াজিব গুন্না টানে লামেরে কেন, ঠিক নেই ভাই মেলে ভাই, আমি একটু লোকাল মারতেছি আর কি, মাইন্ড করিয়েন না, আল্লাহর গজব হল রে তোর আল্লাহর গজব হল, এই যে গজবটা দিছেন গজবটা সরাসরি আসমানে চলে গেছে, আসমানে পড়ার জন্য, সেখানে পড়ার জায়গা নাই, ফেরেশতারা এটা ধরে এলেছে, তুই এনে ফাইজলে মিলা নাই, তুই আইলি দে কানে গালে কি সিমো বেটা গজব ফাইজলে মিলা যাবড়ে ভাগ, রহমতের জায়গা এনে গজবের কোনো স্থান নাই। এবার গজবটা জমিনে চলে আসে, জমিনের যে রক্ষী ফেরেস্তা আছে ওরা ব্যারিকেড দিয়ে ধরে এবার এনে আইসব দে ফেরতিনি ভাগ, এরপরে মহাশূন্যে বাসতে থাকে, যে গজবটা দিছে যার উপরে দিছে তার কাছে যায়, মাসুম বাচ্চা হাতে জিরবার টানা কুঁয়ুর একখান চুরি করে এলেছে, ন জালা খেয়ে দিই মাছ সারিকে চুরি করি, হোলানে হোলানে কার ন আশোকে চুরি করছে বেশি ন হোলানে ফিকনিক করছে, ব্যাডমিন্টন খেলতে যায় ফিকনিক করছে, এটি তো চামড়াও করছে ঠিক নেই রে, আমি ইডাল না হাতে গজব দিছেন আল্লাহর গজব হরক, এবার ডাইরেক্ট গজব ইটা শুনি এবার আপনার কাছে আইয়ের, এবার আপনি হাতের মা হন বাপ হন, এইভাবে মুসলিম মিল্লা গজবে গজবে
ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবার থেকে প্রতিদিন গজব যায় ঠিক কি না আর ইহুদি নাসারা ল্যাবরেটরিতে পর্যন্ত দোয়া করে দেখেন এখানে কয়েকজন দার্শনিক দোয়াকে কিভাবে বিশ্বাস করেন গ্রিক দার্শনিক সক্রেটিস দোয়ায় বিশ্বাস করতেন প্রাচীন দার্শনিক ভলটেয়ার দোয়া বিশ্বাস করতেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি দোয়া বিশ্বাস করতেন 1787 সালে সাংবিধানিক সংকট দেখা গেছে আর সব গীতা সব গির্জাতে তিনি দোয়ার আয়োজন করেছেন আল্লাহ তার জিনিসটা শুদ্ধ এ করে দিয়েছে সংকট দূরীভূত করেছে বিজ্ঞানী চার্লস স্পেন মিচ তিনি বলেন এক সময় আসবে দোয়া ল্যাবরেটরিতে নিয়ে আসার দরকার আল্লাহু আকবার একজন কাফের হয়ে কিভাবে দোয়া বিশ্বাস করেন দেখেন আইনস্টাইন তিনি বলেন দুনিয়ার সমস্যা সমাধানের দোয়াই ফলপ্রসূ একমাত্র দোয়াই সত্য আর সব ভুয়া আল্লাহু আকবার বার্টন রাসেল বলেন দোয়া সান্ত্বনা আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস তিনি বলেন দোয়া রোগ নিরাময়ের জন্য একটা বড় মাইল ফলক ডক্টর অ্যালেক্সিস ক্যারেল তিনি বলেন দোয়া দৈহিক মানসিক শক্তি এবং দোয়া মাধ্যাকর্ষণ শক্তির মতো পাওয়ারফুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি উনি দোয়া করেছেন বদর যুদ্ধে আল্লাহ গোড়ামাত্র দুগা কাফেররা নিয়ে চালাইলে আড়া মরি যাইব মাবুদরে তুমি যদি আজকে সিদ্ধান্ত নয় ইসলাম থাকবে তাইলে আজকে ঠিক থাকবে নতুবা আরে 313 জন সাহাবীরে মারিবা লাগবে আমারও কাড়ি টুকরা টুকরা করব এই আরশের রব তোমার সাহায্য চাই কান্নাকাটি শুরু করে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুরের হাত ধরে কাফা নাফসিক হে আল্লাহর রাসূল যথেষ্ট আর দোয়া লাগবে না ইনশাআল্লাহ কাম হয়ে যাবে আবার আল্লাহু আকবার আমরা এই পর্যন্ত দোয়া করলাম না এক প্রত্যেক মসজিদে দোয়ার বরকতে আল্লাহুম্মা আল্লামা ইন্না নাউযুবিকা মিনাল বারাসেও তারপরে ওয়াল জুনুন ওয়াল জুজামে ওয়া মিন সাইয়িল আসকাব এক দোয়ার মেডিসিনে যেভাবে জাতিসংঘ হিসাব দিয়েছে যে বাংলাদেশে মৃত্যুর বন্যা বয়ে যাবে কিন্তু কিছুই হয় নাই কিসের মাধ্যমে দোয়ার বরকতে প্রতিদিন কোটি কোটি দোয়া আল্লাহর কাছে ফাইল ইটা গেছে মাবুদরে তোমার কাছে করুণা ভাইসাব থেকে ফানা চায় ফানা চায় অনেকে তো টিকাও দেয় নাই টিকা দেওয়া সিরিয়াল ফানো ঠিক কি না আর আল্লাহর অশেষ রহমতে যেভাবে আমরা লোকাল গায়ে তুষি লোকাল গায়ে বিড়ে শুনে তো করুণা ভাইসাবকে আল্লাহ দোয়া আর ছাড়ি দি আয় কথা দিলাম বাংলাদেশে থাকতে না তোরা যেভাবে মিলিমিশি আসত যে জ্যামের ভিতরে ভবিষ্যৎ তোকে মাছায় আয় যাই গই লোকাল বা আছে ডলা খাইয়ে করুণা বাংলাদেশ থেকে যাইছে ঠিক কি না ইনশাআল্লাহ আমরা মহামারীতে মরবো না তবে আমার ভয় হয় আমরা গৃহযুদ্ধে অথবা আমরা ভাই ভাই হয়েছে ভাই হিংসা বিদ্বেষের কথা বলছি আমার ওবায়দুল্লাহ ভাই এই হিংসা বিদ্বেষের কারণে আমরা মারা যাইতে পারি আমাদেরকে রোগ দিয়ে আল্লাহ মারবে না আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও আমিন এরপরে দেখেন তারপরে আমেরিকান মনস্তত্ত্ববিদ এ এ বাল তিনি বলেন দোয়ার স্থান সকলের উপরে তারপরে আল্লামা ইকবাল তিনি বলতেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস আল্লাহু আকবার এলমে মারেফাতের উৎস মনস্তত্ত্ববিদ ডেল কার্নেগি তিনি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে দেখছেন একজন কাফেরের উক্তিটা দেখেন তারপরে মহাত্ম বরমসাদ গান্ধী সত্যের সন্ধানে কিতাবে লিখেন দোয়াই বাস্তব আর সব অবাস্তব আল্লাহু আকবার তাহলে হাত উঁচু করে দেখান দোয়া করবেন তো এখন থেকে দোয়া করবেন তো হে আরশের রব তারা ওয়াদা দিছে দোয়া করবে দোয়ার বরকতে বাংলাদেশের ভাগ্য উন্নয়ন হয়ে যাবে নবীজি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া আমিও আমার এই আমলটা রাখি আমি সন্তানের জন্য দোয়া করি সব সময় দোয়া করি আল্লাহ সকলের সন্তানকে তুমি কবুল করো সকলের জন্য দোয়া করি আমার সন্তানের জন্য দোয়া করি ছেলে কথা শুনে না দোয়া করেন ছেলে পড়ালেখা পারে না আল্লাহরে ফোন দেন আল্লাহর কাছে দোয়া করেন হেফজ মাদ্রাসা সে ফাটতেছে না দোয়া করেন আল্লাহ তারা এলহাম করে দিবে আপনি দোয়ার বরকতে একটা শিল্পীতে একটা গান লিখছি এই গানটা যে ফ্যাকেট করি সুর করি আনতে কত রাত তিনি গুম মেরেছেন যে খাইতে গেলেও সুরটা কলমে বাসে কত কষ্টের পর এগুলো আল্লাহ এলহাম করেছে নিশ্চয় দোয়া এখানে কাজ করেছে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দাও এবার বাংলা বাজারে ইব্রাহিম আদমের দেখা পাইছে কুফার বাজারে বসরা গল্লিতে দেখা পাইছে ইব্রাহিম আদম বিশ্ববিখ্যাত অলি মানে বাংলা বাজার দেখা পাইছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসেন নি ভালো আসি ভালো আচ্ছা হুজুর আপনার একটা প্রশ্ন করি আপনি তো বিশ্ববিখ্যাত অলি দোয়া কেন আমাদের কবুল হয় না এই রহস্যটা আপনি একটু বলে ইব্রাহিম আদম কো আটটা কারণে তোমাদের দোয়া কবুল হয় না কোন কোন কিতাবে আছে দশটা আমি দশটাই এখানে লিখেছি তিনি বলেন কল আলি আন্না কুলুবাকুম মাইতাতুন কিলা ওয়ামাল্লাজি আমাতাহা কল সামানু খেসালিন আও আশারু খেসালিন
তোমাদের কলব মরে গেছে আটটা অথবা দশটা খাচ্ছতের কারণে তোমাদের কলব মৃত, এই জন্য রাব্বুল ইজ্জত তোমাদের দোয়া কবুল করে না। এক নম্বর হলো আরাফতুম হাক্কাল্লাহ ওয়া লাম তাকুমু বিহাক্কিহি, তোমরা আল্লাহর অধিকার কি কি তা জানো কিন্তু আল্লাহর অধিকার তোমরা পালন করো না। দুই ওয়া কারাতুমুল কুরআনা ওয়া লাম তা'মালু বিহুদুদিহা, তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু কোরআন তেলাওয়াতের যে হক আছে, কোরআন তেলাওয়াতের যে কোরআনের যে হুকুম আহকাম আছে, যাকাত দেওয়া ফরজ, জিহাদ করা ফরজ, তারপরে দান সাদাকা করা যথাস্থানে, সম্পদ ফরায়েজ মোতাবেক দেওয়া, কোরআন অনুসারে বিচার ফয়সালা অফিস আদালত চালানো, এইভাবে কোরআনের হদুদ তোমরা কায়েম করো না শুধুমাত্র তেলাওয়াত, কথা ঠিক কিনা? এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কোরআন তেলাওয়াতও নাই এখন, এখন আমরা মোবাইল তেলাওয়াত করি। কি তেলাওয়াত করি? হ্যাঁ, মোবাইল রিজিকের মতো নেট খায়, ভাত না খাই থাকতে ইরবো কিন্তু নেট না খাই থাকতে ইরতো না, ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী তারেক ভাই এরা দোকানে যায় মহিলা করে রেসলিং খেলা চায়, কয় নাতিনের কয় চ্যানেলটা ঘুরে দে, তোর দাদি তো 30 কেজি দেখছো, তুই মহিলা এক গাল্লা দিলে 500 কেজি হিটা সালা এমনি খেলা চায়, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর যুবকেরা তো মোবাইল দি কি কস বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়ে হাত কেন বান্ধালি, সোনা দিয়ে হাত বাঁধে না, হাত বাঁধিয়ে লেছে এখন মোবাইল দি। আমি এটা গাইছিলাম আর কি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে, আল্লাহর শোনে যার ভালোবাসা, রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া ফজরে রই তিলাওয়াতে নাচন নাচন লাগেলো নাচন নাচন লাগে, ফজরে রই তিলাওয়াতে নাচন নাচন লাগেলো নাচন নাচন লাগে, আগের মতো নারী কুলে আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে, আরে 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 কিরে হন গাছ নাগা, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে, আল্লাহর শোনে যার ভালোবাসা, রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ও যুবক, আল্লাহর সাথে ভালোবাসা রাখার দরকার আছে, ঠিক কিনা? মোবাইল সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের হাতে সকলের হাতে মোবাইল শরীফ, নাউজুবিল্লাহ কর না। আগামী 2 বছরের ভিতরে আর এই সভ্যতা টিকবে না, নেটের উপরে যতক্ষণ আল্লাহর গজব নাজিল না হবে ততক্ষণ পর্যন্ত বিশ্ব ট্রিটমেন্ট হবে না। লিং মানে লাইন একটা টিপ দিলে ল্যাংডা সহবাসের ছবি হাজির মোবাইলে, আমাদের যুবকেরা যুবতী বোনেরা ধ্বংসের দ্বার পান্তে, ঠিক না? আর অশ্লীল সংস্কৃতির এগেনিস্টে এই মহামানবদের জন্ম, আল্লাহর কাছে দোয়া করেন তাদের হায়াতের জন্য, আমিন কোন। এদিন গান শুনি মিললাম কি কয়, আরে ঘরের ফিসে বেতে রাওরা ঘরের ফিস, এটা আইএমএ যাইলি তো সিস্টেম, ঘরের ফিস কি দেবে না, ঘরের সামনে লো শুরু কর, বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলারে, এত বেলা হয় বাই যান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় বাইজান মোর সেজদা দেয় নাই আয়শা রে, ঠিক না? আর ভাবি বলা তো যায় না, যাকে নিয়ে ভাবনা করা হয়, আপনি কি সবসময় ভাবির চিন্তা করেন?
আপনি আফা বলবেন বা বড় বোন বলবেন বা উমুকের মা বলবেন ভাবি বলিয়ে না দেবর বলাও জায়েজ নাই দৈবর দ্বিতীয়বর দেবর হন্ত হস্ত হাত নোয়াখালী আই মোড়ে আত হই গেছে হাতে নাই আর তো এখন হিন্দু ধর্মে ছিল সতীদাহ প্রথা যদি হাজবেন্ড মারা যেত সাথে তার জীবন্ত ওয়াইফেরও সিটে কোলাতে ফুড়িয়ে ফেলাইতো শুধু এক মহাপুরুষ তাকে বাঁচাইতে পারতো দেবরে যদি বলতো যে আমি তাকে বিবাহ করব আমার ভাবি সাহেবকে তাহলে এই মহিলাটা বেঁচে যেত এই জন্য দ্বিতীয় বর দৈবর থেকে দেবর আসছে দেবর আর বলিও না আর গরের পিছের দরকার না বাইরের সামনে লই শুরু করি আমরা ঠিক না তো ভাবি আমার যেমন তেমন দেউরায় আমার মোহনের মতন রে দেউরা মরলে হব পাগল হব দেশান তোরি রে দেউরা মরলে হব পাগল হব দেশান তোরি রে নাউজুবিল্লাহ আমি কই দিই না পয়সা তো আমি গেছি নাউজুবিল্লাহ আমি বলি নাউজুবিল্লাহ জোরে গাবে না ও স্বামীর উপর আল্লাহর গজব পড়ে তাতে কি দেউরা মরতেছ না দেউরা মরলে দেশ ছাড়ি যাইম গা নবীজির এক লোক প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ রাইতাল হামাবা দেবর বাবির সম্পর্ক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হামু ওয়াল মউত দেবর বাবি মৃত্যু তুল্য বাবি দেবরকে দেখলে দেবর বাবিকে দেখলে দৌড়ে ফেলাইব মৃত্যুর মতো ভয় পাইব আর আমরা কই না স্বামী জিডাই অগ্বে দেওরা তো মনের মতো আছে এ গানের রাইটার সুরকার সব দিনের কবর জিরে জিরে মাইতে আছে ওর কথা কয় না জনে ফিডা কই ভাবে মার চুপ চুপ কথা কস কা কথা কয় মাই ছলব আওয়াজ নাই চুপ কর অশ্লীল সংস্কৃতি আলগানা ইয়ান বিতু নেফাক এই অশ্লীল গান ভিতর থেকে কলবে শুধু মুনাফিকই ফায়দা করে আর মদিনা মুনাওয়ারার গান চোখ থেকে পানি ঝরাইছে আমাদের ঠিক কি না আল্লাহ ইসলামী সংস্কৃতি দারক বাহকদের হায়াত বাড়িয়ে দাও আমিন তোর গানটা দরকার এইভাবে না বলার দরকার ছিল কোন ভাবে দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দাড়ি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দাড়ি রে দুনিয়ার সুখ যেমনই হোক জান্নাতের হুর মনের মতন সেটা কিভাবে এক একজন জান্নাতি ব্যক্তির সাথে সাড়ে বারো হাজার হুরের সাথে আল্লাহ নিজে বিয়ে করাইবেন কিতা কইছিলেন সুবহানাল্লাহ যেন ঋণ ঋণ করতে গেছে আল্লাহ নিজে বলছেন সাওয়াজ না হুম বিহুরি আমি আল্লাহ নিজে কাজী হই তোমাদের বিয়ে পড়াবো যখন বিচার নিকাশ কমপ্লিট আশি হাজার গেলমানে যায় ওই ম্যাডামেরে বলবে ম্যাডাম আপনি না ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের জন্য আক্ষেপ ভাইয়া না আসতেছে হা ফেতাহুল আবকার তারা জান্নাতের নদীর চতুর্দিকে ঘুরাফেরা এত সুন্দর দেহ সত্তরটা শাড়ি তার তাদের ফরনে শাড়ির ভেতরে গোস্ত দেখা যায় গোস্তের ভেতরে হাড় হাড়ের ভেতরে মজ্জা পর্যন্ত দেখা যায় গেল মানে একজন যায় সালাম দিবে ম্যাডাম সালাম আলাইকুম তারিক ভাইয়া না ভাই আসতেছে ক হাল রয় তুম তোমরা কি তাকে দেখেছিলে ক নাম রয় না হু আমরা তাকে দেখেছিলাম তারেক ভাইয়া না আসতেছে আপনাকে বিয়ে করবে আল্লাহ বিয়ে পড়ায় দিবে ফাস্তা কিপাহা এ কথা শোনার পর তিনি ঘন্টাটা ডেকে টেনে দিয়ে লজ্জায় বাসর ঘরের আরো ভিতরে ঢুকে যাবেন আল্লাহ একবার সেদিনের এই মেহমানদারিতে আমরা মিস করলে পাগল হবো তো দুনিয়ার লাগে ইয়ের পাগল হবি এ যুবক অশ্লীল সংস্কৃতি থেকে চলে আসো মদিনা তৈবা সংস্কৃতির দিকে ঠিক কিনা এই সেজদা অবস্থায় তুমি আল্লাহর অনেক কাছাকাছি থাকো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত সেজদা অবস্থা আল্লাহর রবের কাছাকাছি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ি আমরা রবের একদম কাছাকাছি আমরা হয়ে যাই কেমন কাছাকাছি রবে আমরা যখন বলি সুবহান রাব্বিয়াল আলা পুত পবিত্র মহিয়ান করিয়েন আপনি আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি বড় অনেক বড় আল্লাহ আমাদেরকে এইভাবে মুছে দিয়া সেজদা অবস্থাকে বন্দা আমি কত বড় তুই কেন জানোস আল্লাহ জানি আমরা অনেক বড় আমরা বিজ্ঞান পড়েছি আপনি কোথায় আছেন এখন এশিয়াতে বাংলাদেশে বাংলাদেশ কোথায় ২৬ ডিগ্রি ৩৮ মিনিট উত্তর অক্ষাংশ থেকে ২০ ডিগ্রি ৩৬ মিনিট উত্তর অক্ষাংশে তারপরে ৮৮ ডিগ্রি ১ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২ ডিগ্রি ৪১ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে আপনার বাংলাদেশ অবস্থিত হেতে কোনায় এশিয়াতে এশিয়া সিটিং কোনায় ৭৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী কোথায় ৩০০ কোটি মাইল বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ কোথায় আছে ৫.৭ বা ৫৩৭ সাথে আরো ১৫টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী মিল্কি ওয়েতে মিল্কি ওয়ে কোথায় আছে
4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 700 এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টারে গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে এইভাবে হাজার জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার কোথায় আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টারে আছে এই কি মহাশূন্য শেষ বিজ্ঞানীরা বলেন 0.01% আমরা আবিষ্কার করেছি আর 99.99% মহাশূন্য খালি এই জগৎ আমরা আর জানি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 99% জগৎ পেরিয়ে প্রথম আসমান সেটাই সেই জগৎ আরো বড় তার চেয়ে বড় দ্বিতীয় আসমান দূরত্ব আখিরাতের 500 বছরের রাস্তা এইভাবে সাত আসমান আল্লাহ এর চেয়ে আরো বড় তার চেয়ে বড় 70,000 নূরের ফররাত দেশ তার চেয়ে বড় মালায়ালার পঞ্চম মঞ্জিল এই পাঁচটা দেশ আরো বড় আল্লাহ আপনাকে সুবহান রাব্বিল আলা বলছি আল্লাহ আপনি কত বড় তার চেয়ে বড় আপনার আরশ আযীম আল্লাহ তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ আমাদেরকে সেজদা অবস্থায় মুসিদিয়া কো বান্দা এরকম ননাইয়া বান্দারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে ফেলবো না নামাজ পড়লাহ না রে দুই সেজদার মাঝে তো শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটা কবুল হয় আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি আল্লাহুম্মা আগফিরলি আল্লাহ অনেক গুনাহ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ওয়ারহামনি দয়ার সাগর তুমি আমাকে দিয়ে দাও রে মাওলা তারপর ওয়ারজুকনি নামাজ পড়ে খামো কি চাকরি বাকরি নেয় রিজিক নেয় তুমি রিজিক বাড়াইয়া দাও ওয়াহদিনি মদিনার তৈবার রাস্তাটা আমারে বাতলাই দাও জান্নাতের একটা ফোর লাইন বিশ্ব রোড আমাকে বাতলাই দাও আল্লাহ মোহাম্মত করি এক বন্দা যে সাতটা দরখাস্ত করছ দরখাস্ত সব কবুল আমরা আসিনি নামাজে যাইনি আমরা যাই না তো কই 100 জনের ভিতরে দুইজনও নামাজি পাওয়া যায় না সব বাজারগুলো দোকানগুলো জমজমাট ঠিক কি না আর আল্লাহর ঘর কাঁদে আল্লাহর ঘর কাঁদে যুবকেরা আছে মোবাইল লই বুড়িগেরা আছে টেলিভিশন লই মাছ আছে আছে খানা লই আবার ফ্যান খাবি রে ফ্যান খাবি আগে নতুন বউ আইলে বটগেডারে ফাঁক করে দিত হেনের লগে বাচ্চা গিয়ে হরি দিকে তো বৌমা তো চাচা দেখলে আরো চাঁড়া ভাঙবো হেনের মধ্যে সেরকে বাত আছে যা এইখান লই যায় এখান খাইস এ কত হেন খাইছিলি রে বুড়িগেরা আবার হেন খাবি এই আইয়ের লেগে সামনে দুর্ভিক্ষ হেন হেন দৌড়াইতে হইলো রিজিক খাইতে হইলো আল্লাহকে সেজদা দিতে হবে বেশি বেশি নামাজ সারা বিশ্বে সব আছে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাম নাই থাইল্যান্ড গেলাম কত সুন্দর দেশ জান্নাতের টুকরা একটা মানুষ নাই আল্লাহু আকবার বলিন না আরে দেশ রে আমার আল্লাহ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফাতাও দিন আমরা ঠিক কি না তাহলে আজকে আমরা ওয়াদা করতে পারি কি না নামাজ পড়বো লিল্লাহ তাকবীর এই যে বলছি ফজরের ওই তেলাওয়াতে নাচন নাচন লাগে এটা কিভাবে তারপরে ফজরের তেলাওয়াতটা আপনার কাছে ফেরেশতারা আল্লাহর দরবারে সাক্ষী দিবে নাইট ডিউটির জন্য 70,000 ফেরেশতা আল্লাহ ফাটায় ফাড়াইলে এরা সন্ধ্যাবেলা ডিউটিতে যোগ দেয় দেখে যে আপনি মাগরিবের নামাজ পড়তেছেন এরা যখন ডিউটি ছাড়ে তখন ফজরের সময় আল্লাহ আল্লাহ সাহানু জিজ্ঞেস করে ফিমা ওয়াজাত্তুম তোমরা তাদেরকে কি অবস্থা পাইছো আল্লাহ এরা দেখছি হলবাইনার হলের মসজিদ ও তারিক বেশ একসাথে মাগরিবের নোয়া ছড়ে ওয়াফিমা তারাকতুম কি অবস্থা রাড়িয়ে রাখিয়েছো আল্লাহ যখন ফজর রুখতে আসি আটা আইয়ের এ দেখছি দেহেরা ফজরের তেলাওয়াত করতেছে তারপরে ভাবি আইয়ালাই রব্বি কুমা তুকা দিবার এবার আসে দিনের ফেরেশতারা দিনের ফেরেশতারা যখন ফজর রুখতে আসে দেখে যে তাগর দেখতেছে তারা নামাজ রত কোরআন তেলাওয়াত করেন আবার মাগরিবের সময় তারা দায়িত্ব ছাড়ি দেয় নতুন 70,000 আসে এরা দোনো দলে দেখে নামাজ আঙ্গরে ফেরেশতারা কি অবস্থা দেখে জনে জিজ্ঞেস করে ফিমা তারাকতুম আর বান্দা করে কি অবস্থা তুই আইছো হ্যাঁ আল্লাহ মাগরিবের উক্ত বুড়িগারে দেখছি আ দোয়ানো সাউয়া দোয়ানো কোন দোয়ানো তো ফিমা ওয়াজাত্তুম কি অবস্থা আর বান্দা করে হাসিল হলবাইনার দোয়ানো সকালবেলা হজরের এই হজরের হরে বুড়িগা হজর হরে ন সা দোয়ানো লাড়ি মাজার ভিতরে ভরে দি পাশে আগের খোলার পরোটা কোন দে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার দিকে বেটকাই সাহায্য আইন না নাই রে নাই রে রে আমার মার খাওয়া হচ্ছে আমার গাড়ি ভাঙিয়ে লাইব চিন্তা করেন দোকানগুলা দুঃখ লাগে দোকানগুলো রাত 12টা পর্যন্ত জমজমা উম্মত ভরপুর কিন্তু উম্মতরা মসজিদে নাই কিন্তু নামাজ তো হচ্ছে শ্রেষ্ঠ একটা দোয়া নামাজে দোয়া করলে এটা কবুল হয়ে যায় পড়ি আমরা আমিন আমিন তারপরে
উনি তিন নম্বর কারণ বললেন ওয়া কুলতুম নুহিব্বু রাসূলুল্লাহ ওয়া লাম তা'মালু বিসুন্নতিহি তোমরা বলো আল্লাহর রাসূলকে ভালোবাসি কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গানি চালাও না চার নম্বর ওয়া কুলতুম নাকশাল মাউতা তোমরা বলো মউতের ভয় পাই ওয়া লাম তাস্তাইদু লাহু কিন্তু মউতের জন্য প্রিপারেশন গ্রহণ করো না পাঁচ নম্বর হচ্ছে ওয়া ক্বালা তাআলা ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়ান আল্লাহ বলছেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন তাকে দুশ্মন হিসাবে গ্রহণ করো তোমরা পাওয়াতা তুমহু আলাল মাসি তোমরা শয়তানের দুশ্মন হিসাবে কবুল না করি হেতার লগে দুস্তি করি দুনিয়ার আকাম কুকাম ব্যাগ করো ঠিক না আল্লাহ কাছে হেতার দুশ্মন হিসাবে গ্রহণ করো আমরা ইবলিসের নিজের আফন বাইতুন বালা জানি ইবলিসে কয় ইয়ারফোন লাগা গান হন শুনতে আসি ইবলিসে কয় মাইয়া ইগের রেগিং কর মাইয়া ইগের ইবটিজিং কর তারপরে নিজে তো সাহ আর দুগের দিয়া ভাই হুন্ডাটা ব্যারেক কর ওই ওই যার বাইরে 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 এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে সব আছে গে একটাও নাই উল্লাহ ভাটি নাই আর হেতের গলা কত বেসুরা মাইয়া দেখলে এত সুন্দর কণ্ঠ গান হয়ে যায় এই বৃষ্টি ভেজা রাতে তুমি সমহনে যাইও না খিলে যাইতে লাগছে চাক না এরপরে ছয় নম্বর হচ্ছে কুলতুম না খাফুন না রাওয়ার হাকতুম আবদানাকুম ফিহা তোমরা সবাই বলো জাহান্নাম কামরা ভয় পায় কিন্তু নিজের নিজের টানি জাহান্নামে তোমরা ফালাইতেছ সাত ওয়াকুলতুম নুহিব্বুল জান্নাতা তোমরা সকলে বলো জান্নাতকে আমরা ভালোবাসি জান্নাত পেতে চাই ওয়ালাম তা'মালু লাহা কিন্তু জান্নাতের জন্য তোমরা আমল করো না আট ওয়াইজা কুমতুম মিন ফারশিকুম রামাইতুম উয়ুবাকুম ওয়া রাজুহুরিকুম ওয়াফতারাশতুম উয়ুবান নাস আমামাকুম তোমরা যখন তোমরা ওয়াইজা কুমতুম তোমরা যখন ঘুম থেকে ওঠো সাউয়া দোকানে যাও নিজের দোষটুটি সব পিছনে মেলামারি হালাই মানুষের সব দোষটুটি সা দোকানের সামনের টেবিলে আনি আনি সব গাও তারপরে নিজের দোষ দেখো না শুধু মানুষের দোষ লো এইভাবে সা দিয়া দোষ দেখাইতে আসো জসিমে বিয়ে করো না কহেতের হোলা তিন গেছে একত্তরে গেরা মসজিদে নাই হেতে ইডা বাইর করে চা দোকানটা এখন গিবত ফাঁকানো সেন্টার গিবত ট্রেনিং সেন্টার এখানে সুচারু রূপে গিবত প্রোডাকশন দেয়া হয় তিন দিন হরে নিয়েছে কস ঠিক কি কথা আর চা দোকান রে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাস চা দোকান হায় 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 রে মাবুদ তারপরে এই ঘটনার কারণে ফাউসকিতুকুম রব্বুকুম ফাকাইফা ইস্তুজাবা লাকুম এই কারণে আল্লাহ তোমাদের উপর রাগ করেছেন তোমাদের দোয়া কিভাবে কবুল হয় নয় আকালতুম নেমত রব্বি রব্বিকুম ওয়ালাম তাশকুরু লাহু তোমরা আল্লাহর নেয়ামত খাও আল্লাহর প্রশংসা দাও না অভাবে পড়লে বুঝবা এক গ্লাস পানির দাম কত ইউক্রেনের মানুষেরা জানে 20 মাইল হাঁটি যায় এক গ্লাস পানি নিলে আম্মাজিরা তো সেনাবাহিনীরা এক বোতলের উপরে পানি দেয় না প্রতিটা মানুষ এক শিশা পানি ইয়ান 20 মাইল আড়ি গেছে দেবুড়ি তো কলজা শুকাই গেছে ও বাইদ ভাই কবার খাইছে পানি দেখছেন নি কলজাটা শুকিয়ে গেছে হে বুড়ি আইতে আইতে ইয়ান খাইছে যোদ্ধা হতো আরো 10 জন সন্তান হিগুন এমনি ফানি ফানি কয় আম্মু রে একটু ফানি দাও ফানির অভাবে মরে যান মাগনা খাইতেছ তো আল্লাহ নিয়ামত মাগনা ফাইয়া দাম নাই কত নিয়ামত মাগনা খাইতেছ এই প্রশংসা না করার কারণে আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছেন 10 ও দাফানতুমা মুয়াতাকুম ওয়ালাম তাতাবিরু বিহিম তোমরা মৌতা ব্যক্তি দাফন করো কিন্তু তার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না মৌতার হলে সেলফি উড়ায় কবরের সেলফি উড়ায় কয়ে সা আব্বারে শোয়াইতে আসি সা শোকে কারো হানি নাই আগে যখন তারপরে একটা মৃত্যু সংবাদ কইতো কত মায়া মমতা দিত ওবায়দ ভাইয়ের মতো মায়া দি কইতো একটি শোকে সংবাদ একটি শোক সংবাদ এটা কোন গ্রাম করিমপুর নিবাসী কত মায়া লাগাই কইতো মানুষে কানতো বেড়ার ফাঁকে কান লাগাইয়া মা সাসিরা হইতো আর অন কতিটি ডাকাচ্ছে ডাকাচ্ছে হোলান পাবলিসিটি করে না ভোটের নির্বাচনের পাবলিসিটি করে হেতের মায়া তরে গাইছে আর মনে হয় একটি শোক সংবাদে একটি শোক সংবাদে করিমপুর করিমপুর নিবাসী এমাম হোসেন ভাইয়ের ছোট্ট ভাই গত রাতে 3টার সময় ইন্তেকাল ফরমায়ো আছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আগামী কাল সকাল 10টা করিমপুর শাহী স্কুল মাঠে কোবাই তাতে কবর দিব আপনারা সশস্ত্রে সবাই চলে আসবেন কি হেতে ভোটের নির্বাচনের প্রচার করে না মহতের নির্বাচন করে
এরকম সিটিং ফর লাইন পাবলিসিটার বর্তমান আমার মাহফিলে নাই রে আছে নাই রে আছে তো তোরা মতে ব্যক্তিতে দাহন করস একটা লোকের এখন সখের পানি নাই দেখিয়েন জানাজাতে সখের পানি নাই আসেনি ও তোমরা জানাজা দাফন করো লাশ দাফন করো কিন্তু তোমাদের চোখে পানি নাই এই কারণে আল্লাহ জাল্লা শানু তোমাদের দোয়া কবুল করে না এখন রাত তো যেহেতু বেশি হয়ে গেছে আর 5 মিনিট বসবেন 5 মিনিট বলবো এখন দোয়া কেন ফরমালিন দোয়ার ভিতরে ফরমালিন হাঁদাছে এ 50 রকমের মেডিসিন হাঁদাছে দোয়ার ভিতরে ফরমালিন এ ফরমালিন যুক্ত দোয়া আপনারা যদি শুনতে চান আমি বলে দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আমি তিনটা দোয়া করছি আল্লাহ একটা কবুল করছে দুইটা করে না অতসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাব দোয়া দোয়া কবুল হয় অনেক সময় দোয়া ফেরতও পাঠানো হয় যেটা কবুল করলে সমস্যা আছে এটা আল্লাহ কবুল করতে না আল্লাহ ঠিক করি বিবেক রায় দোয়া কবুল করে তো এখন অনেক ইহুদি নাসারার জন্য হুজুর মহব্বত করি নিজের আত্মীয় স্বজন এদের জন্য দোয়া করতেন আল্লাহ কয় তারপরে ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ও নবী আপনি যদি 70 বারও তাদের জন্য দোয়া করেন আমি কবুল করব না তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দোয়া করতেন হুজুরের 70 জন এই কারি কণ্ঠশিল্পী বক্তা সাহাবীরে রেল জাকওয়ানের গোত্রেরা মারিয়ে লেছে হুজুর এক মাস তাদের জন্য বদদোয়া করছে কি করছে তা আমনে বদদোয়া দেননি যারা কালকে ফেসবুকে দেখলাম উইগুরের আমার 2 কোটি মুসলমান বাইরে গুপ্তভাবে মারিয়ে লেছে চায়নারা আপনি তো আল্লাহর কাছে একটু তাদের জন্য বদদোয়া দিলেন না প্রথমে হেদায়েতের দোয়া করবেন আল্লাহ তাদেরকে হেদায়েত করেন যদি হেদায়েত আপনার লিখনিতে লেখা না থাকে তাদেরকে ধ্বংস করেন আপনি তো দোয়া করেন না মাল খাই খাই শুধু দোয়াই করেন বদদোয়া তো দেন না আমি দোয়াও করি বদদোয়াও দিই আল্লাহ আপনি আমাদেরকে বদদোয়া দেওয়ার তৌফিক দেন অমুসলিম যারা জালেম মানুষকে কষ্ট দেয় তাদের জন্য বদদোয়া দিবেন আপনার এক একটা বদদোয়া ফরমানবিক ঘুমাচ্ছে শক্তিশালী আপনি সাইতেই মতো ওনার কাছে সাইতেই আল্লাহ আমার বাইরে যারা কষ্ট দিতেছে আল্লাহ আমার বাইদেরকে যারা বিভিন্ন রকমে অন্তরীণ করছে আল্লাহ তুমি বিহিত ব্যবস্থা করো তাদেরকে হেদায়েত দাও যদি হেদায়েত নসিবে না থাকে দ্রুত ধ্বংস করো আরশের রব চুপি চুপি তো আল্লাহর কাছে বলা যায় বলা যায় কি না বললে কবুল করবে কে এই অপশনটা আল্লাহ দিয়ে দিছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখেছে তো দোয়া কেমনে ফরমালিন একটা হলো খতিব খতিব চাকরি রক্ষার দোয়া করে আজকে জুমার পরে আল্লাহ ওই আল্লাহ ও ও ও ও ও ও ও ও আমার সভাপতির মা বাপের গুনাহ গো মাফ করিও এটা চাকরি চাকরি রক্ষার দোয়া ঠিক কি না আরো কথা আছে বলতে পারলাম না মজলিসে সাফের দোয়া অনেক সময় আঙ্গুর দোয়া করবে আল্লাহ সাফ দেয় কিন্তু আড়া দোয়া করি কি করি দোয়া না করলে তো মার দিব আঙ্গুরে তো এটা হলো এসব দোয়া কবুল হতো না লা ইউস্তাজাবু দোয়া আন কালবিন গাফিলিন লাহিন আমরা দোয়া করি ডরে কিন্তু কলব অন্য দিকে ফিরে দিই মনে মনে আল্লাহ কবুল করিও না এটা দোয়া ডরে করি নফিস তুলতে টাকা দিব আগরে বুঝছেন এটা হাদিসও আছে লা ইউস্তাজাবু দোয়া আন কালবিন গাফিলিন লাহিন অমনোযোগী দোয়া আল্লাহ কবুল করে না এই জন্য আগো মন খুশি রায় দোয়া নিয়েন নাড়া অনেক সময় অনেক দোয়া ডরে করি এলাই এটা দেখো মজলিসে সাফের দোয়া একশনের দোয়া জানাজার পরে এটা ব্যাখ্যা সাফেক বলা যাবে না লৌকিকতার দোয়া সুরে সুরে নিজের তরিকার লোকের জন্য দোয়া সাদার দোয়া পরীক্ষা মিলাদ অনুষ্ঠানের লাই বিদায় অনুষ্ঠানের লাই হাস্য টিয়া করে হোলান তুল হয় 1 লাখ টিয়া কালেকশন হয় 30,000 টিয়া দি জিরেভি টিরেভি দি বিলি করে আর 70,000 টিয়া নিজেরা সাদা করে দেয় বাগগরি খায় এটা হলো সাদার দোয়া কিসের দোয়া এরকম সাদার দোয়া নোয়াখালী নাই রে মরি গেছ রে আর দাওয়াত দিবিনি তোরা এ গোবর হাক করিয়ে তো করে কোন মেডিসিন দি ধরন লাগবে রেনছু নাট বল্টু সব মাইল হয়ে এনছি ও হাত জিটা লইয়ে করি কিন্তু ঘটনা এখান ঘটা দিও রেডি নি রে রেডি নি ও ওবায়দুল্লাহ তারেক ভাই এমন সুনাম করবো তো কইব নোয়াখালী গেছিলাম আফসারিবের ওয়াজ তারা রাত 12টা তো শোনে ওয়াজ কিন্তু 10টাতে শেষ হয়ে যেত 2 ঘন্টাতে তারা বসছে আমি তাদের কাছে কৃতজ্ঞ আল্লাহ প্রশংসা করি আলহামদুলিল্লাহ তোরা দোয়া নিতেছিস আজকে এই যে বসত এমনিতে আমি খুশি তোদের জন্য দোয়া থাকবে তারপরে ভিক্ষার দোয়া অনেকে ভিক্ষা করি দোয়ার আয়োজন করে মা বাপের লাই 10 গ্রাম ভিক্ষা করি এনে মিলে দৌড়ায় কেন এরকম আসেনি নোয়াখালী ওরা আসে কয় বেলে বাইরে এলাকা আসে কিনা জানি না এটা হলো ভিক্ষার দোয়া কিসের দোয়া এরকম সিটিং আমাদের আশেপাশে নাই রে আর একটা হলো কালেকশন দোয়া বরকতের নামে বিভিন্ন অনুষ্ঠানের নামে কালেকশন করে অটোর মাধ্যমে মাইক লাগায় লাগায় কত সুন্দর সুন্দর এটা তো বলার সুযোগ নেই
আরেকটা হলো রাজনৈতিক দোয়া, রাজনৈতিকভাবে দোয়া, আরেকটা হলো আত্মপ্রসাদ দোয়া। মানে এটা দোয়া না আত্মপ্রসাদ, অমুক তিনি হজে যাচ্ছেন, রোগ মুক্তি, বিদেশ গমন, অমুক পদে জয় লাভ করায়, কি সুন্দর লিখি দেয় হজে গমন। আফসারি সাহেব পবিত্র উমরা পালনের জন্য 15 অক্টোবর তিনি সৌদি আরব গমন করছেন। দূরও কাছের বন্ধু সবাইকে ফোন না করা করতে না পারে দুঃখিত, তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আসলে সিটিং বাজি, এটা আত্মপ্রসাদ কি প্রসার, মেকড বাই সফটওয়্যার, মেকড বাই আফসারি। এই সফটওয়্যারের 50টা সফটওয়্যার আমি আবিষ্কার করছি, হলিল উনবিনি না শেষ করতাম। আর হাদিয়ার ওয়াজ বুঝবো তো গেছে গো সাচ্চি, এটি অন্য ফল দিতে আছি রেডিনি। আচ্ছা হন এবার, তারপরে শিরকের দোয়া, আপনার দোয়ায় ভালো আছি এটা বলবেন না, বলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আপনি তো দোয়া করছেন আমাকে আলহামদুলিল্লাহ। যদি বলেন আপনার দোয়ায় ভালো আছে, এটা শিরক হয়ে যাবে, এটা শিরকের দোয়া। হটলাইন দোয়া, কি দোয়া? এভাবে অনেক জালেম নেতা এভাবে অজোর দ্বারা কাঁদে আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ তার রহমত দেয়, কিন্তু সাড়া ভাঙবো পরে। ফেরাউন নেই হটলাইন দোয়া করতো, যখন দেশে অস্থিতিশীল হয়ে যেত, দুর্ভিক্ষ হয়তো, হেতে ফাহার সিবে, গহীন ফাহার সিবে যায়, আল্লাহরে ফোন করতে বার এলাই অন আই না সিটিং, তুমি তো আর সিটিং ন, কিতে হয়েছে কহারে দান কর, জনগণ আর গদিও হাড় আলাইব আর গাদিও হাড় আলাইব, ফাঁসার গাদি হাড় আলাইব, নীল নদে ফানি টানি দ, তারপরে খাদ্যশস্য বালা করে দ। এইভাবে যখন দেশে সংকট সৃষ্টি হইতো, সে দোয়া করতো, তা আল্লাহ তার রহমত দিয়ে দিত বার এলাই। একদিন এভাবে কয়েক মাস দেশে অস্থিতিশীল, সে অজোর দ্বারা কাঁদতে আছে, তারা রাষ্ট্রের কোনো মানুষও টোকায় না, কি রে সরকার কই, সরকার কি গায়েব হয়ে গেলেনি কোনো? এবার জিবিল আমিন মানুষের সুরত ধরি এ গহীন ফাহারে সিবে যাই, কো সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কে তুমি, কে তুমি? রাখেন রাজা, থামেন গরম হইয়েন না, আমি তারপরে ফাবনা জজ কোর্টের তৃতীয় কোর্টের ম্যাজিস্ট্রেট বলছি, এই একটা মামলার ইম্পর্টেন্সি আপনাকে সংসদেও ফাইতেছি না, বিভিন্ন হাউসেও ফাইতেছি না, হোয়াইট হাউসেও ফাইতেছি না, এখন এই মামলাটা কি ফলো ফলো, সে তো ধ্যানে মগ্ন, কোনো ফাইতেছে ফেরাউনে, কোনো মালিক, কোনো গোলাম যদি মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত, ওইটার কোনো রায় দেওয়ার কোনো নজির নাই, তারপরে কোনো এভিডেন্স নাই, এরকম নজিরবিহীন মামলা আমরা কিভাবে রায় দিই? ও কেন কেন কেন, তাকে ফানিতে ডুবাই মারা উচিত। ক স্যার এটা তো কোর্টে বিশ্বাস করতে না, আপনি একটু লিখি দেন, সিল মারি দেন, এবার লিখি দিছে তাকে ফানিতে ডুবাইয়ে মারা উচিত ইতি ফেরাউন, কোস্তাদ একটা সিল মারি দেন, ফাঁত করে ফ্যান্সি বেলগুলো লাইনি হেতাগত ফকেটের মাঝে সিল থাকে, এনে ফাঁত করে সিল মারি দিছে, মার সিল, মারসা সিল মার, মার সিল। জি বিলাম এটা ফকেটে ঢুকায় ঘোড়াটা চালায় টবক 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 করে চলিয়েছে, ফাইলিটা ফকেটে ঢুকায়, ওই যে নীল নদে যেদিন ডুববো এদিন হেতে দেখতেছে, কিরে আমি তো এদিন সেতু বানাইলাম না, এখন লোহিত সাগরের সেতু আইলো কতু, সে কমান্ড দিতেছে এই সৈন্যরা থামো, ভয়াবহ বিপদ, আমাদের তো আমরা তো সাগরের কাছাকাছি চলে আসছি, কিন্তু তার হলো গোড়া ফাঁড়া আর কি, ফাঁড়া বেরস। জিবিল আমিন তার গোড়ার সামনে দিয়ে গুটকি আনছে মহিলা, যে চা মাইয়া অজ্ঞা সুন্দর দেখলে হলার আসতে দেবে আশিস দে, আইবা আইবা বলে আইলা না রে, ওলারা কুই মারে শীষ দে হুন্ডা লাগাই দিত লাগে, ঠিক নি রে? এবার ফেরাউন না হেতের গোড়ারে কন্ট্রোল করে, গোড়া হনে না গোড়া, হের গ্রাম লইতে লইতে হেতের হলো একা ডাইরেক্ট দরিয়াতে নামি গেছে। আল্লাহ তারা কিভাবে ধরতেছে দেখছেন, নাট বল্টু দি ধরে লেগেছে, জাম নাট লাগাইছে, এবার আল্লাহর হুকুমে এটা শুকাইছে। এবার যখন তারা নীল নদের মধ্যখানে আসছে, আল্লাহ আল্লাহ শানু বলছেন কুন ফাইয়া কুন, আবার সাগর তোমরা আগের মতো হয়ে যাও, সাপ করি সব ডেটে মারিয়ে গেছে। এবার ফেরাউন সিটিং ডোবে আর ওড়ে, ডোবে আর ওড়ে, জিবিল আমিন আবার হে সুরেতে যাইয়ে এ ফানির ইয়ানে যায়, কোস্তাদ কার উস্তাদ হরে, তোমার তো একবার দেখছিলাম, জীবন বাঁচাও, কোস্তাদ বাঁচাইতেছি, আগে এটা একটু ফরেন কি লিখছিলেন, কোন মালিক কোন গোলাম যদি মালিকের হুকুম, আবার পানির নিচে যা, আবার ওড়ে, কো বাসা কো রাখেন বাসাইতেছি, আগে এটা ফরেন, কোন গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তাকে ফানিতে, আবার পানির নিচে যা, আবার ওড়ে, কো বাসা পারে ফরে বাসাইতেছি, আগে ফরেন, কো তাকে ফানিতে ডুবাই মারা উচিত ইতি ফেরাও, কে তুমি, কে তুমি, এই শীত সে তুমি পাহাড় ভাতে দেশে গেছিলে তে, কো জি বস আই এম জিব্রাইল, তোমার হাতের লেখা শাস্তি, এটা দেখো হটলাইন দোয়া, কি দোয়া? এভাবে অনেক জালেম নেতা
ظالم অফিসার দেখবেন ও হেমিয়া রাতে তাহাজ্জুদ ধরে দোয়া করে করে ও এ দোয়া কবুল হলে এত সুখ পাইয়েন না জাগা মত সময় মত সাড়া ভাইঙ্গ ভাইঙ্গ হরে এরকম হটলাইন দোয়া করেন না বহির বিশ্বে নাই রে আছে নাই রে আছে বাংলাদেশ কইতে লো মা ঘর মারকে বকে বেটা দূরি দূরি করতে আসি ওয়াল ঠিক কি না মিশন লো করতে আসি বহির বিশ্ব করতে আসি আঙ্গ দেশে কইতে লো কইলে ওরা আরো সেন্সিব বেটা এটা হটলাইন দোয়া কি দোয়া আর হাজুরে আচ্ছা ঠিক আছে তো এর পরে আসেন এটা গেল হটলাইন দোয়া হইল 12 নম্বর 13 নম্বর হইল দালালি দোয়া নেতার জন্য অমুক মাহফিল দোয়া চেয়েছি নেতারে হুনা নেতা আপনার জন্য না আফসারি ভাই মাহফিল না 10,000 লোক আসছে সেখানে দোয়া চেয়েছে এটা হলো দালালি দোয়া কি দোয়া দালালি দোয়া আরেকটা হলো রাগ হালকা দোয়া বিপক্ষের জন্য দোয়া করলে তাদের রাগ হালকা হয় মানে হেতল্লা কিছু দোয়া মুনাজাতের নাম লইলে হেতে বিরোধিতা কমালা এটার কো রাগ হালকা দোয়া তারপর আরেকটা হলো ডরের দোয়া সাফাত দোয়া দলে টানার দোয়া অহংকার দোয়া আমরা বিরাট আমরা না বিরাট দোয়ার আয়োজন করেছি ঠিক কিনা বেয়াদবি দোয়া মুরব্বী আলেম থাকতে ছোটরা দোয়া করে গর্বের দোয়া আমাকে অমুক পীরে দোয়া করে এটা তারপরে ফেসাদার দোয়া অমুকে আমাদের জন্য সবসময় দোয়া করে বালাম বাউরার দোয়া এটা আরেকদিন ব্যাখ্যা করবো মৌসুমি দোয়া নির্বাচনের সময় মৌসুমি টুপি ভরি ভরি মাহফিলে মাহফিলে হাঁড়ি হাঁড়ি দোয়া চায় এটারে কয় মৌসুমি দোয়া কি দোয়া তারপরে রেটের দোয়া কত জাডারে ওগা চা খাবা তোর হাসটে আর দোয়া করে দিব ওগা হান খাবার চা তোর দুইটি আর দোয়া করে দিব এটা হলো রেটের দোয়া কি দোয়া তারপর হারাম কাজের জন্য দোয়া খেলা জিততে দোয়া চাক হজুর আড়া আর্জেন্টিনা করে দোয়া করি এখন আল্লাহ ঠাসাই খাবাক তো করে গোল ঠাসাই খা খাইতে খাইতে হেঁটা ডালা ব্রাজিলের গুণ ইয়ে এইগুলো দোয়া আসা হইলা ব্রাজিলের গুণ আইসে দোয়া আসাই পারলা এখন ঠাসাই খা আর্জেন্টিনার গুণ সাইড গিয়ে খাইছে পরের দিন আইসে কো হুজুর হের গাও হেরা তো সাইড গিয়ে খাই আউট তাড়া কি ইত্তা মঙ্গলের দোয়া কোন আইকো তোরা হমা নেখা হাত গিয়ে খাইছে সেভেন আপ পাইয়ে লেছে মুনাজাত দর আল্লাহ আর্জেন্টিনা ব্রাজিল যাতে ঠাসাই খা ঠাসাই খা তবে কিতে কইতাম আইও তো আর্জেন্টিনার পার্টি আমি তো খেলা চাই না বুঝতি মনে মনে ম্যারাডোনার ভক্ত আর কি বুঝতি হে সিটি গেলে গানও বানাইছি দোয়াও করছি কিন্তু ডাকাইতে এতে মুসলমান হইলো না অন কবর ফেরেশতারা শুট মারতে আছে জিরে জিরে মারে ওস্তাদ একটু ডাইনে কাটি মামেল যাক বাড়াবো ও ঠাস করে গোল মারি দেয় আরে কথা গো তুই যে খেলা ডাললে তিনটা চারটে পর্যন্ত বইতাস আল্লাহরের রবের জন্য দুইটা মিনিটে তাহাজ্জুদটা অরসা জান্নাতটা পাই যাবি বিশাল গোল বিশাল তারপরে পারফরমেন্স তোর জন্য অপেক্ষা আরে জান্নাতের হুরদের কোনো মিনস তোরে নাই আজওয়াজু মুতাহারা ফুতু পবিত্র ফুতু পবিত্র কেন বলছে আরা কেন আল্লাহ বলছে মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল নুকামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাসে জান্নাতি মহিলাদের গামের দুর্গন্ধ নাই মিনসের রক্ত নাই নেফাসের রক্ত নাই থুতু নাই কাশ নাই শুধু দেহ থেকে বডি লোশনের বডি স্প্রের গ্রাম আইব লিল্লাহি তাকবীর তাইলে তুই হেতাকো খেলা সাইবেল নাই গরু কোরবানের নিয়ত করে কো যদি আর্জেন্টিনা যেতে কাইলা তৈরি খাইম গরু জব করি সাদা দে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা বাদ বাকি আর্জেন্টিনা রয়েছে কথা বুঝতি ইডি ভাই আরেকদিন হুনাইম অন তোরা কালেকশন কি করতে অন কালেকশন আচ্ছা সে যা দিতে স্যার রুমাল কালেকশন আচ্ছা রুমাল কাল রুমাল কভার করবেন আচ্ছা ওটে উঠ এ বিশ মিনিট লাগবে।